फेंटो खुद फेंटो फेंटो নমস্কার সবাইকে, অশুভ অপরাহ্ন জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে। এই সাংবাদিক সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের এই প্রেস মিট আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। উনি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ অস্মিতা। সকল মিডিয়া বন্ধুদের আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকে বিভিন্ন অংশের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষ যারা রয়েছেন তাদের জন্য সর্বতোভাবে, একদিকে ত্রিপুরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং মণিপুর সরকারের সহযোগিতা নিয়ে এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, যার ফলশ্রুতিতে যে ঘটনাক্রম 3 তারিখ শুরু হয়েছে আপনারা লক্ষ্য করে থাকবেন, 4 তারিখেই রাজ্যের সর্বজনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে বিশেষ পর্যালোচনা বৈঠক হয় এবং 2টি হেল্পলাইন নাম্বার জারি করা হয় রাজ্যের মানুষের সমস্ত রকম অভিযোগ শোনার জন্য এবং কি করণীয় তা যাতে স্পষ্টভাবে রাজ্য সরকার অনুধাবন করতে পারেন তার জন্য ত্বরিতগতিতে এই সিদ্ধান্ত হয়। এবং সেদিন রাজ্যের মাননীয় পুলিশ মহানির্দেশক থেকে শুরু করে মাননীয় মুখ্য সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের মধ্যে আলোচনা হয় এবং সেই সঙ্গে একেবারে প্রথম দিকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজির সঙ্গে যোগাযোগ করেন, সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজির সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর থেকে একদিকে কেন্দ্রীয় নেতৃত্ব, একদিকে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বিভিন্ন মন্ত্রীগণ এবং পড়াশোনা করছেন কিংবা অন্যান্য যারা রয়েছেন যারা আসতে চাইছেন তাদেরকে কি করে নিরাপদে ত্রিপুরায় ফিরিয়ে আনা যায়, তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায়। এবং তার ফলশ্রুতিতে 6 তারিখ মধ্যরাতে সেখান থেকে ফ্লাইট, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজির সঙ্গে যোগাযোগ করেন এবং বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেন এবং সেই ফ্লাইটে 171 জন, মূলত তারা অধিকাংশই রিমসে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা, এরা এসে পৌঁছান। এবং সেই সঙ্গে পরদিন সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আরও 37 জন ত্রিপুরাতে ফিরে এসেছেন। আজকেও 18 জন আরও লোক যারা ত্রিপুরায়, মূলত বাড়ি ত্রিপুরায়, বিভিন্ন কর্মসূত্রে ওখানে রয়েছেন, কাজ করছেন কিংবা পড়াশোনার সঙ্গে 1-2 জন রয়েছেন, তারা আজকে ফিরে এসেছেন। এবং তার জন্য যে বিশেষ টিম গঠিত হয়েছিল ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই টিমের 2 আধিকারিককে মণিপুরে পাঠানো হয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ করে তারা এখানে আসার জন্যে মণিপুর সরকারের সার্বিক সহযোগিতা ওনারা পেয়েছেন এবং তাদেরকে সিকিউরিটি সহ লোকাল ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা ওখানে করেছেন। কাজেই আমরা এই প্রেস মিট থেকে প্রথমেই আমরা ধন্যবাদ জানাব আমাদের দেশের যশস্বী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে। উনি প্রোঅ্যাক্টিভভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে যখন যা করার সমস্ত ব্যবস্থাটি গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে মাননীয় জেপি নাড্ডাজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি, উনিও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেছেন। এবং সেই সঙ্গে যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
বিশেষ দুটি বিমানের ব্যবস্থা ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য করেছেন, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব। সেই সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যিনি সংযোজক ডক্টর সম্বিত পাত্রজি, উনিও প্রতি মুহূর্তে ত্রিপুরা সরকারের সঙ্গে, ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সঙ্গে এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ করে এটা সুনিশ্চিত করতে চাইছিলেন যে কোনোভাবেই হোক ত্রিপুরার কোনো ছেলে মেয়ে বা ত্রিপুরার বসবাসকারী কোনো মানুষ যারা ওখানে স্ট্র্যান্ডেড হয়েছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেকটা জায়গায় মণিপুর সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংজি এবং ওনার মন্ত্রী পরিষদের সকল সদস্য সদস্যা যেভাবে সক্রিয়ভাবে আমাদের সাড়া দিয়েছেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবং একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং আরেকদিকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, কারণ আপনারা জানেন একদিকে যেমন মানুষ যারা বিশেষ করে অভিভাবকরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করছিলেন, পাশাপাশি ভারতীয় জনতা পার্টির মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের কাছেও প্রচুর সংখ্যক গার্ডিয়ান এসেছিলেন, সাহায্য সহযোগিতা চাইছিলেন এবং মাননীয় রাজ্য সভাপতি উদ্যোগ গ্রহণ করে সেদিনই ওনাদেরকে, গার্ডিয়ানদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার একটা জায়গা তৈরি করে দেন, যার ফলে ওনারা আশ্বস্ত হন এবং সরকার এবং দলের প্রতি ওনারা আস্থা প্রকাশ করেন এবং এটা নিশ্চিত হন যে ওনাদের ছেলে মেয়েদের জন্যে সরকার এবং দল, শুধুমাত্র ত্রিপুরা বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এমন নয়, ত্রিপুরা মণিপুর এবং কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার সবাই মিলে সম্মিলিতভাবে যে কাজ করছে সেই উপলব্ধিটা সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা যারা ছিলেন তারা কিন্তু এখানে প্রত্যক্ষ উপলব্ধ করতে পেরেছেন এবং সেই উপলব্ধি থেকে ওনারা আস্থা প্রকাশ করেছেন এবং নিশ্চিত হয়েছেন যে ছেলেমেয়েরা এখানে নিশ্চিতভাবে ফিরে আসবে এবং তাদের অক্ষতভাবেই তারা ফিরে আসবেন। তো তার জন্যে আমরা অবশ্যই এই বিষয়গুলি দেখার জন্যে মাননীয় মুখ্য সচিব, মাননীয় পুলিশ মহানির্দেশক এবং সেই সঙ্গে ফ্যামিলি ওয়েলফেয়ার্স এবং প্রিভেন্টিভ মেডিসিনের যিনি ডাইরেক্টর রয়েছেন ডক্টর সুপ্রিয় মল্লিক, বহু পজিটিভ ইনিশিয়েটিভস ওনারা নিয়েছেন, দুদিন গিয়েছিলেন সেখানে এবং তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকার এবং ট্রান্সপোর্ট মিনিস্টার ওনাদেরকেও ধন্যবাদ জানাবো। রাতে যখন ফ্লাইটে এসে পৌঁছলেন তখন সেখান থেকে, এয়ারপোর্ট থেকে তারা যাতে বাড়িতে পৌঁছতে পারেন তার জন্য কিছু কিছু ব্যবস্থা সেখানে যতটা সম্ভব রাজ্য সরকারের পক্ষ থেকে, পরিবহন দপ্তর থেকে সেটা ব্যবস্থা করা হয়েছিল। এবং মাননীয় রাজ্য সভাপতি একদিকে যেমন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, অন্যদিকে মণিপুরের মাননীয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংজির সঙ্গে, মণিপুরের প্রদেশ বিজেপির মাননীয় রাজ্যসভা নেত্রী ডক্টর সারদাজির সঙ্গে এখান থেকে লাইভ তিনি কথা বলছিলেন, অভিভাবকদের সামনে আশ্বস্ত করছিলেন যে ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য যাবতীয় নিরাপত্তা এবং খাবার দাবারের সমস্ত বন্দোবস্ত সেখানে করা হবে। তো তাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সবচেয়ে বেশি ধন্যবাদ আমরা জানাতে চাই যারা অভিভাবক অভিভাবিকা, যারা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উপর এবং ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা সরকারের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং এটা নিশ্চিত হয়ে অপেক্ষা করেছেন ধৈর্য রেখে যে এখানে যে সরকার আছে সেটা জনগণের জন্য সরকার, রাজ্যের প্রত্যেকটা মানুষকে এই সরকার যে সমান গুরুত্ব দেয় এবং প্রত্যেকের ছেলে মেয়ে রাজ্যবাসী হিসেবে প্রত্যেকের জন্য রাজ্য সরকারের যে সমান দায়িত্ব রয়েছে সেটা উপলব্ধি করে তারা সাহায্য সহযোগিতা করেছেন, ধৈর্য ধরেছেন এবং আস্থা রেখেছেন, তার জন্য তাদেরকেও এই কাজটা এত দ্রুততার সঙ্গে এত সুনিপুণভাবে সম্পন্ন হতে এই তাদের সাহায্য সহযোগিতাটাও আমাদেরকে সাহায্য করেছে। তাদের সবাইকেও আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে যারা ছেলেমেয়েরা যারা ফিরে এসেছে তাদের আগামী দিন নিশ্চয়ই অনেক ভালো হবে, এই যে একটা অশান্ত অবস্থা চলছে সেটা বেশি দিন থাকবে না, কারণ আজকেই আমরা খবর পেলাম যে গত 24-48 ঘন্টায় খুব একটা ঘটনা কোথাও ঘটেনি, উল্লেখযোগ্য খুব একটা ঘটনা গত 48 ঘন্টায় ঘটেনি। আর ইতিমধ্যেই ওখানে প্রায় যতটা খবর পেয়েছি 100 প্ল্যাটুন বোধহয় আসাম রাইফেলস এবং আর্মি রয়েছে, 100 কলাম আর্মি এবং আসাম রাইফেলস সহ অন্যান্য প্যারামিলিটারি ফোর্স, লোকাল পুলিশ ফোর্স সব কিছু রয়েছে। এইগুলি যেমন রয়েছে
কাজে আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি শান্ত হবে, ওনারা আবার নিজেদের পড়াশোনার জায়গায় ফিরে যাবেন, ওনারা খুব ভালো রেজাল্ট করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করবেন। এবং এই ধরনের প্রয়াস যদি কোনো ঘটনা হয়, একদিকে যেমন দল যেমন একদিকে হেল্পলাইন নম্বর চালু করেছিল 24/7, রাজ্য সরকারও হেল্পলাইন নম্বর চালু করেছিলেন। কাজেই কোথাও যদি ভারতবর্ষের এমন ঘটনা হয়, তাহলে সেই প্রত্যেকটা ঘটনায় রাজ্য সরকার এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ দায়িত্ব নিয়েই কাজ করবে, এটা জনগণ আস্থা রাখতে পারে, কারণ এটা জনগণের সরকার। কারণ আপনারা নিশ্চয়ই জানেন বহু বড় বড় রাজ্য এখন পর্যন্ত পরিকল্পনা করছে যারা স্ট্র্যান্ডেড আছে তাদেরকে কবে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বিষয়। কাজে সেই জায়গায় প্রোয়েক্টিভ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যে কাজ হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ, চিফ সেক্রেটারি, ডিজি সহ হেলথ ডিপার্টমেন্ট এবং সমস্ত ত্রিপুরার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সহ সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন মন্ত্রিপরিষদের কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব এবং মণিপুরের নেতৃত্ব সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখন পর্যন্ত আর কোনো স্টুডেন্ট আছে বলে আমাদের কাছে খবর নেই, আমাদের যারা আধিকারিক ছিলেন তারা আজকে চলে এসেছেন। তবে একটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে দিই, স্টুডেন্ট হোক বা অন্য যে কেউ হোক, ত্রিপুরার বসবাসকারী কোনো কাজে মণিপুরে যদি আটকে থাকেন, রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করলে রাজ্য সরকার তাদের ফিরে আসার ব্যবস্থা করবেন। এবার যদি কেউ নিজের থেকে টিকিট কেটে চলে আসেন, তার রিএম্বার্সমেন্টের ব্যবস্থাও রাজ্য সরকার করবে, কারণ এটা মানবিক সরকার, মানুষের সেফটি সিকিউরিটি এটা রাজ্য সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে চলে। আজকে যারা এসছে তাদের মধ্যে খুব একটা স্টুডেন্ট নেই আদারওয়াইজ, এবং তাদেরকেও ওখানে লোকালি তারা বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড ছিল, সিএমওর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, চিফ মিনিস্টার অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং তারা কোন কোন লোকেশন থেকে আসবে, তারা কিভাবে এয়ারপোর্ট পৌঁছাবে, সমস্ত ব্যবস্থা কিন্তু মণিপুর সরকারের সঙ্গে কথা বলে, ডিজিপির সঙ্গে কথা বলে তাদের সেফটি সিকিউরিটি বিষয়টাকে সুনিশ্চিত করে তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। আজকে তারা সকালে আগরতলা এসে পৌঁছেছেন। আমার মনে হয় যে এগুলি হচ্ছে খুব ছোট ছোট বিষয়, মানে তুতু মেমে এই জায়গায় ঠিক নয়। এই জায়গায় সবচেয়ে বড় বিষয় যেটা, সবাই রাজ্যের মানুষ। এবার কোনো একজন ব্যক্তি যদি একটা ইনিশিয়েটিভস নেন, একটা সরকারকে ইনিশিয়েটিভস নিতে গেলে সেটা একটা অন্য বিষয়, কারণ প্রদ্যুৎবাবুর বাকি বক্তব্যটা আপনি জানেন কি বলেছেন, কিভাবে কি করেছেন, তো ওইটাতে ঢোকার কোনো বিষয় আমার নেই। তো কাজেই রাজ্য সরকার মানবিক সরকার এবং রাজ্যের জনগণের জন্য দায়িত্বশীল সরকার, তার জন্য বিশেষ বিমানের দুটো বিমানের ব্যবস্থা করেছেন, এবং তার জন্যই তিনি, তারপরেও রাজ্য সরকার বলছেন আরও যদি কেউ স্ট্র্যান্ডেড থাকে তাদের, তারা যদি যোগাযোগ করেন, সেফটি সিকিউরিটির ব্যবস্থা যেমন রাজ্য সরকার দেখবেন, ঠিক তেমনি তাদের রিএম্বার্সমেন্টও রাজ্য সরকার করে দেবেন। আর কিছু?